পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আনন্দপল্লীতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয় শনিবার। তিনি করছেন এবং আজকে আমাদের এই যে ছেলেরা তারা নতুন ভাবে আজকে কোন রাজনৈতিক দলের কথা না বলে ক্লাবগুলোকে একটা জায়গায় নিয়ে এই সুন্দরভাবে একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান করছে, তার জন্য আমরা এই সব ক্লাবের ছেলেদের আমরা ধন্যবাদ জানাই যে তাদের চিন্তা ভাবনা, তারা যে ভাবছেন যে মানুষকে শুধু রাজনীতির ছত্রছায়ায় আনলেই হবে না, রাজনীতির বাইরেও যে মানুষকে নিয়ে অনেক কাজ করা যায়, অনেক সেবা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যায়, এই চিন্তা ভাবনা করতে হবে। আমি একটা রাজনীতি করি, আমি আপনাদের আশীর্বাদে এবার বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। আমি মনে করি মানুষের পরিষেবা দেওয়া সামাজিক কাজকর্মই হচ্ছে রাজনীতির মূল অঙ্গ, তাই তো আমি রাজনীতির সঙ্গে সঙ্গে অনেক সামাজিক কাজকর্ম করি। আপনারা জানেন আমি বৃদ্ধাশ্রম করেছি, আমি কঙ্কাল কালীবাড়ি অত বড় কাঞ্চন উৎসব করি, এই তো 21 তারিখ আমার 101টা মেয়ের গণবিবাহ, ওই দিনই আমি মা কঙ্কালেশ্বর কালীবাড়িতে 10 টাকার বিনিময়ে মায়ের ভোগের প্রসাদ দুপুরবেলায় খাওয়ার আয়োজন করেছি, ওই দিন থেকে আমি 2টো ফ্রিতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি বর্ধমান শহরে, 2টো স্বর্গরথ ফ্রিতে, কোথাও কোনো পয়সা লাগবে না, আমাদের অফিসে যোগাযোগ করলে এইগুলো আপনারা পাবেন। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, ইন্তেখাব আলম, আনন্দপল্লী দুর্গাপুজো কমিটির সভাপতি স্বপন দাস, দেবব্রত চ্যাটার্জি, কৃষ্ণেন্দু রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 10 নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে আনন্দপল্লীতে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয় শনিবার। তিনি করছেন এবং আজকে আমাদের এই যে ছেলেরা তারা নতুন ভাবে আজকে কোন রাজনীতি দলের কথা না বলে ক্লাবগুলোকে একটা জায়গায় নিয়ে এই সুন্দরভাবে একটা বিজয় সম্মেলনী অনুষ্ঠান করছে, তার জন্য আমরা এই সব ক্লাবের ছেলেদের আমরা ধন্যবাদ জানাই যে তাদের চিন্তা ভাবনা, তারা যে ভাবছেন যে মানুষকে শুধু রাজনীতির ছত্রছায়ায় আনলেই হবে না, রাজনীতির বাইরেও যে মানুষকে নিয়ে অনেক কাজ করা যায়, অনেক সেবা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যায়, এই চিন্তা ভাবনা করতে হবে। আমি একটা রাজনীতি করি, আমি আপনাদের আশীর্বাদে এবার বর্ধমান দক্ষিণের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। আমি মনে করি মানুষের পরিষেবা দেওয়া সামাজিক কাজকর্মই হচ্ছে রাজনীতির মূল অঙ্গ, তাই তো আমি রাজনীতির সঙ্গে সঙ্গে অনেক সামাজিক কাজকর্ম করি। আপনারা জানেন আমি বৃদ্ধাশ্রম করেছি, আমি কঙ্কাল কালীবাড়ি অত বড় কাঞ্চন উৎসব করি, এই তো 21 তারিখ আমার 101টা মেয়ের গণবিবাহ, ওই দিনই আমি মা কঙ্কালেশ্বর কালীবাড়িতে 10 টাকার বিনিময়ে মায়ের ভোগের প্রসাদ দুপুরবেলায় খাওয়ার আয়োজন করেছি, ওই দিন থেকে আমি 2টো ফ্রিতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি বর্ধমান শহরে, 2টো স্বর্গরথ ফ্রিতে, কোথাও কোনো পয়সা লাগবে না, আমাদের অফিসে যোগাযোগ করলে এইগুলো আপনারা পাবেন। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, ইন্তেখাব আলম, আনন্দপল্লী দুর্গাপুজো কমিটির সভাপতি স্বপন দাস, দেবব্রত চ্যাটার্জি, কৃষ্ণেন্দু রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।